সমস্যা হচ্ছে আমরা মেয়েরা কেন ফুটবল খেলি, হুমকি দিয়েছে যে আমরা রাস্তাঘাটে পাইলে আমাদের মুখে অ্যাসিড মারবে। এখন এটা যদি আমাদের পরিবার জানে, কোনো পরিবার থেকে কোনো মেয়েকে, এমনিতে খেলাধুলোতে মেয়েদের একটু বাধাগ্রস্ত হয়, এখন এটা যদি পরিবার থেকে জানতে যে আমাদের মেয়েদের মুখে অ্যাসিড মারবে, কোনো পরিবার থেকে কোনো মেয়েকে খেলাধুলো করতে দেবে না। আমি হচ্ছে প্র্যাকটিসে গেছিলাম, তখন আমার বাসার পাশে একটা আপু হচ্ছে ছবি তুলছে, আমার ছবি তুলে আমার বাসায় নিয়ে গেছে, নিয়ে যেয়ে অনেক ধরনের উল্টা পাল্টা বলছে, আরও নানান ধরনের খারাপ কথা বলছে, আমার বাসায় পিক দেখাইছে। আর আমার বাসায় আমার আম্মু একটু আমারে সাপোর্ট দিত, তাছাড়া কেউ দিত না, এই কারণে আরও অনেক ধরনের খারাপ কথা বলার কারণে আমার আম্মু ওদের কথা শুনে আমার প্র্যাকটিসে গেছে, ওইখানে যাই দেখেন প্র্যাকটিস করে, সেখানে আমার কোচরে আমার প্লেয়ারদের আমারে অনেক বকাঝকা করছে। সেই দুই দিন পর আমি রাগ করে ওইখানে বাসায় যাইনি, এবার আমার আম্মু ফোন করছে যে বাসায় ওই আপুর সাথে সেদিনকার কালকের আগের দিন বিকালে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আপুরে জিজ্ঞেস করছি যে আপনি আমার ছবি কেন তুলছেন, এবার বলে তোর ছবি তুলছি তা তুই প্রমাণ দে। এবার আমি বলছি যে বিকালবেলা আমি যেখানে প্র্যাকটিস করি এখানে যাই আমি প্রমাণ দিব। এবার এটা বইলে আমি চলে আসতেছি, যখন ওনার আম্মু আমার পিছ থেকে ডাইকে বলে এই তুই এত বড় মেয়ে হচ্ছে প্র্যাকটিস করিস আর এত খেলাধুলো কিসের, এই বইলে আমি বলছি যে আপনার সমস্যা কি, এই বলছি যে উনি আমার চোখের দিকে আগাই তাকাইতে এরকম কথা বলছে, এবার হাত সরাই দিয়েছি, দেওয়ার পর উনি আমার একটা ঘুষি মারছে, মারার পর আমার চলমুখ ফুলে গেছিলো। এবার আমি পরবর্তী জিজ্ঞেস করছি যে আপনি আমার কেন মারলেন, উনি বলে যে তারপরে এই বলার পরের সাথে ওনার মা মেয়ে দুইজন আমারে ফেলাই ওইখানে প্রচুর মারা মারছে, ছবি তুলছে, যেহেতু আমি ওইখানে একটা বড় মেয়ে হয়ে আছে আমি হাফ প্যান্ট জার্সি এইসব পরে কেন খেলাধুলা করি, এটা হচ্ছে ওর প্রবলেম। আর ওর সাথে আমার আগে কোনোদিন রাগারাগি বা ঝগড়া বা কিছু কোনো সময় কিছু হয়নি, তাছাড়া কোনোদিন কথা হয়নি আমার ফ্যামিলির সাথে, কোনো রাগারাগি হয়নি, ও তার বিরুদ্ধে এইসব আমার ফ্যামিলির সাথে করছে আর আমার সাথে এরকম করলো। নূপুর হতে ফার্স্ট সমস্যা হচ্ছে আমরা মেয়েরা কেন ফুটবল খেলি এবং হাফ প্যান্ট পরে জার্সি পরে কেন ফুটবল খেলি, আর ওরা বলে যে আমরা এই গ্রামে বেঁচে থাকতে কোনো মেয়ে ফুটবল খেলতে পারবে না, এটা হচ্ছে ওদের সমস্যা। এই যে মঙ্গলি বাক্সিকে মারলো, আমাদের আমরা একসাথে খেলাধুলা করি, তো এদের কঠোর শাস্তি চাই। হয় এই যে আজকে যে ঘটনা ঘটছে, আমাদের হুমকি দিছে যে আমাকে রাস্তাঘাটে পাইলে আমাদের মুখে অ্যাসিড মারবে, এখন এটা যদি আমাদের পরিবার জানে, কোনো পরিবার থেকে কোনো মেয়েকে, এমনিতে খেলাধুলোতে মেয়েদের একটু বাধাগ্রস্ত হয়, এখন এটা যদি পরিবার থেকে জানতে যে আমাদের মেয়েদের মুখে অ্যাসিড মারবে, কোনো পরিবার থেকে কোনো মেয়েকে খেলাধুলো করতে দেবে না, এখন প্রধানমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন যে এটার বিরুদ্ধে একটা কঠোর শাস্তি আবেদন করতেছি আমরা প্রধানমন্ত্রীর কাছে।